পরেশ অধিকারী এবং তার কন্যার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে সেই এফআইআর এর কপি তুমি দেখতে পাচ্ছ। অ্যাকিউজ নেম অর্থাৎ ডিটেলস অফ সাসপেক্টেড নেম, এক নম্বর নাম পরেশ চন্দ্র অধিকারী, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দু নম্বর নাম আমরা দেখতে পাচ্ছি তার মেয়ে অঙ্কিতা অধিকারী, ডটার অফ শ্রী পরেশ অধিকারী। এবং তিন নম্বরে লেখা রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আদার আননোন পাবলিক সার্ভেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড আদার রিলেটেড ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যে কথা তোমাকে বারবার বলছিলাম, এবং নিচের দিকে যদি যাই একটা পুরো অভিযোগ পত্র রয়েছে যে কিভাবে এই গোটা দুর্নীতি করা হয়েছে। অর্থাৎ যে কথা তোমাকে বারবার আগে বলছিলাম সিবিআই সূত্রে খবর পেয়ে, যে শুধুমাত্র অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীর মেয়েকে অন্যায়ভাবে চাকরি পাইয়ে দেওয়ার ঘটনার তদন্ত সিবিআই এর আধিকারিকরা করবেন না, তারা করবেন যে কিভাবে এই গোটা দুর্নীতি হয়েছে এবং এসএসসির আর কোন কোন আধিকারিকরা এর মধ্যে ইনভলভ রয়েছে। যে এফআইআর এর কপি তোমাকে দেখালাম, একটা বিস্তারিত অভিযোগ পত্র তার মধ্যে রয়েছে, এবং সেখানে কিন্তু অভিযোগ যে অন্যায়ভাবে মেরিট লিস্টে নিচের দিকে নাম থাকার সত্ত্বেও, নন ডিজার্ভিং ক্যান্ডিডেট থাকার সত্ত্বেও কিন্তু পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল, এবং পুরোটাই কিন্তু কনস্পিরেসির পার্ট। তাই জন্য 120B অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র এই অভিযোগ এনেই কিন্তু আজকে এফআইআর করা হয়েছে। এবং আমরা যেটা সিবিআই সূত্রে খবর পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা প্রস্তুত, সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন, শুধু আজকে নয় গত মঙ্গলবার যেদিন প্রথম দিন হাইকোর্টের নির্দেশ আসলো সেদিন থেকেই তারা কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর অপেক্ষা করছেন, ওয়েট করছেন। এবং আজকে যেহেতু তিনি রাস্তায় রয়েছেন, আর 15-20 মিনিটের মধ্যে তিনি পৌঁছে যাবেন, সিবিআই এর জয়েন্ট ডাইরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব তিনি এখনো কিন্তু সিবিআই দপ্তর থেকে বেরোননি। সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তদন্তকারী অফিসাররা রয়েছেন, এবং তিন সদস্যের একটা কমিটি অর্থাৎ টিম গঠন করা হয়েছে যারা পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করবে। মূলত যে অভিযোগ যে তিনি প্রভাব খাটিয়েছিলেন, তিনি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেই ব্যাপারে তার কি বক্তব্য, তার কমিটির কোন সদস্যের সঙ্গে কথা হয়েছিল কিনা, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো কথা হয়েছিল কিনা, কিভাবে তার মেয়ে চাকরি পেল, এবং মেরিট লিস্টে নিচের দিকে নাম থাকার সত্ত্বেও কিভাবে তিনি চাকরি পেতে পারেন, এই বিরো বিষয় নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই এর গোয়েন্দারা। এবং সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন, যেহেতু এফআইআর করা হয়েছে, একটি আলাদা এফআইআর করা হয়েছে শুধুমাত্র পরেশ অধিকারী বা পরেশ অধিকারীর মেয়ে অন্যায়ভাবে চাকরি পেয়েছেন সেই তদন্ত নয়, আরো কারা কারা চাকরি, যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল চাকরি পায়নি, সেই তদন্ত তারা করবেন। এবং এসএসসি এবং এসএসসি এর বাইরে অন্য কারা কারা এই গোটা কনস্পিরেসি, গোটা দুর্নীতিকাণ্ডে ইনভলভ রয়েছেন, সেই পুরো বিষয় নিয়ে তদন্ত চলবে। আমি ক্যামেরাম্যান পার্থকে বলবো বাইরের ছবি দেখাতে। কলকাতা পুলিশের অফিসাররা গোটা এই যে জায়গা থেকে পরেশ অধিকারীর গাড়ি আসবে, গোটা এলাকা কিন্তু গার্ড রেল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আমাদেরও কিন্তু একটা সাইডে করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগেই ডিসি সাউথ তিনি নিজে এসেছেন, এবং তিনি এসে এখানে যারা আগে থেকে ছিলেন, যারা অ্যারেঞ্জমেন্ট দেখছিলেন, তাদের সঙ্গে তিনি কথা বলেন। এবং যে রাস্তা দিয়ে নিজাম প্যালেসের মেন রাস্তা দিয়ে গেটের ভেতরে ঢোকার পর যে রাস্তা দিয়ে পরেশ অধিকারীর কনভয় আসবে, সেই রাস্তায় যাতে পুলিশ ছাড়া অন্য কেউ না দাঁড়াতে পারে সেই ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। এবং গাড়ি থেকে নামার পর তিনি স্মুথলি যাতে নিজাম প্যালেসের ভেতরে ঢুকতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা দিয়ে তিনি আসবেন সেই রাস্তার উপরে কিন্তু শুধুমাত্র পুলিশ এবং অন্য কেউ নেই, একদম মেন গেটের সামনে আধা সেনার জওয়ানদের আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন, সেখানেও কিন্তু একেবারে নিঃসন্দেহে যে মুহূর্তে পরেশ চন্দ্র অধিকারী এই নিজাম প্যালেসে পৌঁছবেন, এই প্রশ্নের উত্তর শুরুতেই জানতে চাইবেন কোনো সন্দেহ নেই তদন্তকারী আধিকারিকেরা, যে প্যানেলে নাম থাকা সত্ত্বেও কোন জাদু বলে, কোন মন্ত্র বলে একেবারে ওয়েটিং লিস্টে এক নম্বরে অঙ্কিতা অধিকারীর নাম চলে এলো, কি ভূমিকা ছিল পরেশ চন্দ্র অধিকারীর সেক্ষেত্রে, নিশ্চয়ই তদন্তকারী আধিকারিকেরা সেই উত্তর খোঁজ করবেন। কিন্তু পাশাপাশি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে পরেশ অধিকারীর কনভয় আপনারা যাচ্ছে নিজাম প্যালেসের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন।